তাপমাত্রা কমে শীত বাড়ছে উত্তরের জেলাগুলোতে ভোর 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস সকালে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক শীতজনিত রোগীর চাপ বাড়ছে জেলার হাসপাতালগুলোতে তিন থেকে চার গুণ রোগী হওয়ায় মেঝেও বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে কুড়িগ্রামের রাত থেকেই চারদিক কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ছে এতে সড়ক মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন কাজে যেতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ গত গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন তারা চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস এদিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুট সহ দেশের বিভিন্ন সড়ক মহাসড়কেও ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল চঞ্চল শীতে জনজীবনের প্রভাব কেমন দেখছেন মালিহা এখনো কিন্তু কুয়াশার যে রেশ সেটি এখনো রয়ে গেছে তবে রোদের দেখা মিলেছে ফলে জনমনে কিন্তু একটু স্বস্তি নেমে এসেছে আপনাকে জানিয়ে রাখছি যে গত তিন চার দিন থেকে কুড়িগ্রামে কিন্তু ঘন কুয়াশা পড়ছে মধ্যরাত থেকে এবং এটা কিন্তু 9টা পার হওয়া পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা বিরাজ করছে ফলে কিন্তু এখানকার যে লোক মানুষ রয়েছে তাদের কিন্তু দুর্ভোগ বেড়েছে বিশেষ করে সড়কে কিন্তু যানবাহন তাদেরকে চলাচল করতে বেগ পেতে হচ্ছে তাছাড়া কিন্তু যারা সকাল সকাল কাজে যোগ দেয় শ্রমজীবী লোক তারাও কিন্তু এই দুর্ভোগে পড়েছে আমি খোঁজ খবর নিয়ে জেনেছি যে এখানে যে সোনাহাট স্থলবন্দর রয়েছে এখানে কিন্তু প্রায় 20,000 শ্রমিক কিন্তু কাজ করে তারা কিন্তু সকাল 7টার মধ্যে কিন্তু তাদের কাজে যোগ দিতে হয় এই শীত বাড়া এবং ঘন কুয়াশা পড়ার কারণে কিন্তু তারা কাজে যোগ দিতে বেগ পেতে হচ্ছে তারা কিন্তু সময় মতো কাজে যোগ দিতে পারছে না তাছাড়াও কিন্তু কৃষি শ্রমিক রয়েছে মৎস্যজীবী যারা রয়েছে তারাও কিন্তু সময় মতো কাজে যোগ দিতে পারছেন না ফলে কিন্তু তাদের কিছুটা আয় কমেছে এছাড়াও যারা কৃষি শ্রমিক রয়েছে তারাও কিন্তু অনেকটা বিপাকে পড়েছে আপনি জানেন যে কুড়িগ্রাম কিন্তু দরিদ্র সীমার নিচে 70% মানুষ বসবাস করে তারা কিন্তু গরম কাপড়ের অভাব বোধ করছে এবং শীতে কষ্ট পাচ্ছে তো সব মিলিয়ে কিন্তু আবহাওয়াবিদ যেটি জানিয়েছে যে আরো তাপমাত্রা কমে আসবে এবং দিন দিন শীতের তীব্রতা বাড়বে তো এইভাবে শীতের তীব্রতা বাড়তে থাকে থাকলে কিন্তু কুড়িগ্রামের ছিন্নমূল মানুষও যারা মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাবে তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ তথ্য মালিহা ধন্যবাদ এতক্ষণ আব্দুল কুদ্দুস চঞ্চল জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে